ভুতুরে বুড়ো এই গল্পটি 50 বছর পুরানো। চণ্ডীপুর গ্রামে শ্যামল আর শ্যামলী নিজেদের জন্য একটি নতুন ঘর নিয়েছিল। শ্যামলী নতুন ঘর পেয়ে ভীষণ খুশি হয়েছিল। তখনকার সময়ে ঘরে কল হতো না, এই জন্য শ্যামলী কুয়া থেকে জল আনতে যেত। ওই কুমায় গ্রামের মেয়েরাও জল নিচ্ছিল। তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি, তুমি কি এই গ্রামে নতুন এসছো নাকি? হ্যাঁ, আজকেরই নতুন এসছি। গ্রামে সবচেয়ে বড় ঘরটাই নিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘরটা কিনতে গেলে ওই ঘরে ভূত থাকে ভূত। এখন তোমার কে বাঁচাবে? ভগবান তোমাকে রক্ষা করুক। মিথ্যে কথা বলোনি তো, আজকাল তো ভালো যুগই নেই। আমি তোমার ভালো ভাবছি, তুমি আমায় খারাপ ভাবছো। যা বাবু, আমায় কি? যখন দুজনকে কাঁচা চিবিয়ে খাবে তখন বুঝবে। তারপর শ্যামলী ঘরের দিকে রওনা নিল। শ্যামলী জল নিয়ে ঘরে গেল। আমি এই ঘরে থাকব না, চলো এখান থেকে। আজকের এই গ্রামের মেয়ে বলছিল এই ঘরে ভূত থাকে। তুমিও না গ্রামের লোকের কথা বিশ্বাস করো, ওরা আমাদের দেখে হিংসা করে। গ্রামের সবচেয়ে বড় ঘর নিয়ে আছি তাই। শ্যামলী শ্যামলের কথা বিশ্বাস করল। সকালে শ্যামলী কাজ করতে বেরিয়ে গেল। তখন শ্যামলী ঘরে কাজ করছিল, হঠাৎ করে শুনল ভয়ঙ্কর আওয়াজ। শ্যামলী ভাবল ওটা ওর ফুল ভাবনা, ফের কাজে লেগে গেল। তারপর কারো হাঁটার শব্দ হচ্ছিল। তোমার বউ সত্যি বলছে এই ঘরে একটা ভূত থাকি আমরা দেখেছি।